প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি টেলিকৃষি প্রেজেন্টেড কৃষি এবং কৃষকের কথা অনুষ্ঠানে প্রিয় বন্ধুরা আজকে আমরা চলে এসেছি কুষ্টিয়া জেলার পোড়াদা এলাকায় এই পোড়াদাই একটি গরুর হাট বসে এই গরুর হাটটি প্রতি বৃহস্পতিবার বসে প্রিয় দর্শক আজ 7 জুলাই রোজ বৃহস্পতিবার 2022 খ্রিস্টাব্দ চলেন আমরা এই হাট থেকে আপনাদের দেখাবো আজকের বাজারে এই গরুগুলো কেমন দামে বেচা কেনা হচ্ছে কোরবানি উপলক্ষে চলেন আমরা শুরু থেকে শুরু করি প্রিয় দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম যে গরুটা দেখতে পাচ্ছি মিড রেঞ্জের একটি গরু এই যে দেখেন এটা একটি মিড রেঞ্জের গরু এই যে দেখেন ভাই এটা ওজন কত হবে আশা করছেন 3 মন প্রিয় দর্শক ওনাদের এক্সপেকটেশন এই গরুটার ওজন 3 মন এই যে দেখেন ভাই এটা চাওয়া দাম কত এটা 110 চাওয়া দাম প্রিয় দর্শক এই যে দেখেন 3 মন ওজনের একটি গরু গরু আনছিলেন কয়টা চাচা 5টা নিয়ে আসছিলাম একটা বেচেছি 5টা নিয়ে আসলেন একটা বেচে কেনা হয়েছে ঠিক আছে আচ্ছা এটা ওনাদের 3 মন এক্সপেকটেশন 110 চাওয়া দাম এটা কত হলে ছাড়া যাবে এটা 80-82 হলে বেচে কেনা করা যাবে প্রিয় দর্শক একবারে সঠিক কথা বলেছেন উনি ওজন এবং ওজন যেটা বলা হয়েছে সেই ওজনের থেকে কিছু কম বেশি হতে পারে খুব বেশি কম বেশি হবে না এবং দামের ক্ষেত্রে 25,000 টাকা মন হিসাব করে দাম হচ্ছে তাই না এর পরে যে গরুটা দেখতে পাচ্ছি আমরা এটিও সেম একই সাইজের গরু আচ্ছা তাহলে এটার ওজনও হতে পারে 3 মন 3 মন এরকম ওজন হতে পারে প্রিয় দর্শক এই যে দেখেন আসলে ঢাকাতে এই গরুগুলোর রেঞ্জ অনুযায়ী গরুগুলোর বেশ চাহিদা রয়েছে আচ্ছা ঠিক আছে তাহলে এটার দাম ওই একই এটার দাম বেশি হবে তাহলে এটা চাওয়া দাম কত 1,110 ছাড়া যাবে কত হলে এটা প্রিয় দর্শক এই যে গরুটা দেখতে পাচ্ছি এটা 90 হলে ছাড়া যাবে গরু আনছিলেন কোথা থেকে সংগ্রহ করছেন কোথা থেকে গরু কোথা থেকে সংগ্রহ করছেন মিরপুর থেকে সংগ্রহ করেছে প্রিয় দর্শক এরপরে আমরা দেখতে পাচ্ছি আবারও দুইটা মিড রেঞ্জের মধ্যে গরু এই যে দেখেন প্রথম যে গরুটা দেখতে পাচ্ছি রেড কালার একবার পিওর দেশাল প্রিয় দর্শক এই যে দেখেন বড় ভাই কেমন আছেন এটাও আপনার আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক এরপরে আমরা দুইটা এই দুইটা ওজন কি সেম প্রায় কাছাকাছি প্রিয় দর্শক 3 মনের টার্গেটই 3 মনের উপরে আছে 3 মনের টার্গেট আমরা ইয়ে করি আচ্ছা এটার চাওয়া দাম কত আসবে 1,10,000 1,10,000 চাওয়া দাম ছাড়া 90 হলে ছাড়বে প্রিয় দর্শক এই গরুটা 90 হলে ছাড়বে এইটার ওজন মনে হয় এইটার থেকে বেশি নাকি হ্যাঁ কিছুটা বেশি হবে এটার ওজন প্রিয় দর্শক এটা 3 মনের কিছুটা উপরে যাবে এক্সপেকটেশনে কম বেশি হতে পারে ওজনের ক্ষেত্রে আমরা যেটা বলি প্রিয় দর্শক আপনারা যখন আসবেন নিজে দেখে শুনে তারপরে ওজনটা জাজমেন্ট করবেন কেননা ওজন যদি দাম চাওয়া দাম এবং ওজন এই দুইটার ক্ষেত্রে যদি কম বলে তাহলে সেই ক্ষেত্রে যখন যারা ক্রেতা থাকে তারা আরও বেশি কম বলে যার কারণে গরুগুলোর চাওয়া দাম একটু বেশি থাকে এবং তাদের ওজনের এক্সপেকটেশনটা একটু বেশি থাকে আপনারা এসে দেখে বুঝে শুনে এই গরুগুলো ক্রয় করবেন অভিজ্ঞ মানুষ ছাড়া এই গরুগুলো ক্রয় করা যায় না ঠিক আছে পরে যে গরুটা দেখতে পাচ্ছি চাচা এটার ওজন তাহলে কতটুকু আশা করা যায় এইটার ওজন কতটুকু আশা করা যায় 3 মনের উপরে যাবে 3.5 মন 3.5 মন এক্সাক্ট কথা বলেছে প্রিয় দর্শক এটার ওজন এক্সপেকটেশন করতেছে 3.5 মন এটা চাওয়া দাম কত 115 এটা ছাড়া যাবে কত হলে আল্লাহ যদি চাই প্রিয় দর্শক 3.5 মন ওজনের এই গরুটি 92,000 টাকা হলে ছাড়া যাবে এছাড়া দাম দরের তো সুযোগ আছে তাই না আসবে দেখে দাম দর করবে আচ্ছা আপনি এই এই টাইপের গরুগুলো নিয়মিত কালেকশন করে আসেন না নিয়মিত কালেকশন করেন আচ্ছা ঠিক আছে একটা ইয়ে বলেন তো আজকে গরু নিয়ে এসছেন কয়টা 5টা একটা নাম্বার বলেন আপনার এই নাম্বারে যদি কেউ চাই তাহলে এই নাম্বারে যোগাযোগ করে আপনার কাছ থেকে গরুগুলো কালেক্ট করবে 01739 5139 5139 10 10 প্রিয় দর্শক আমার এই চাচা এই টাইপের যে গরুগুলো দেখতে পাচ্ছি আমরা এই যে দেখেন এই রেঞ্জের গরুগুলো উনি সংগ্রহ করেন আপনারা ওনার কাছ থেকে সরাসরি ফোন করে এই গরুগুলো সংগ্রহ করতে পারেন প্রিয় বন্ধুরা এরপরে আমরা দেখাচ্ছি আরো দুইটা গরু এই যে দেখেন মিড রেঞ্জের মধ্যে গরুটি দারুণ কালার এবং যারা একটু কম টাকায় কুরবানি দিতে চাচ্ছেন তাদের জন্য এই গরুগুলো খুব পারফেক্ট হবে এই যে দেখেন আসসালামু আলাইকুম কোথায় বাসা মেহেরপুর
মেহেরপুর মেহেরপুর কোথা থেকে আসছেন গাংনীতে গাংনি এর আগে কথা হয়েছে আপনার সাথে বামুনদিহাটে বামুনদিহাটে কথা হয়েছে গরু হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি বেচা কেনা হয়েছে গরু কেমন দামে দাম পেলেন কেমন না দাম সেমন একটা সুবিধা ভালো বড় গরু দামটা একটু কম যাচ্ছে তাই না তুলনামূলক হারে কম যাচ্ছে এই গরুগুলোর ডিমান্ড বেশি এবং চাহিদাও বেশি প্রিয় দর্শক এই যে গরুটা দেখতে পাচ্ছি আমরা আমার চাচার সাথে এর আগে কথা হচ্ছে প্রচুর গরু নিয়ে আসে বামুনদি থেকে আমরা দেখেছি তার একটি বড় গরু বেচা কেনা করেছে ওই গরুটার ওজন ছিল কতটুকু জানো সাতমন ওজন ছিল প্রিয় দর্শক চলেন আমরা এই গরুটি নিয়ে কথা বলি আজকে গরু আছে কয়টা এই হাটে একটাই প্রিয় দর্শক এই হাটে একটি গরু রয়েছে আর আপনার বাড়ি কোথায় থানা গাংনি বামুনদিতে বাসা গাংনি বাড়ি প্রিয় দর্শক গাংনিতে আমরা একই জেলার মানুষ আমার বাসাও মেহেরপুর প্রিয় দর্শক দেখতে পাচ্ছি আমরা যে গরুটি মিড রেঞ্জের একটি গরু ওজন কতটুকু আশা করছেন গরুটা থেকে 3.5 মন পাকা ওজন রয়েছে প্রিয় দর্শক 3.5 মন পাকা ওজন একটু কম বেশি হতে পারে আচ্ছা এই যে গরুটি দেখতে পাচ্ছি দাম কত হাঁকাচ্ছেন 1,10,000 হাঁকাচ্ছে প্রিয় দর্শক ছাড়া যাবে কথা হলে ছোট করে কত হলে ছাড়া যাবে হলে দিয়ে দেওয়া যাবে হ্যাঁ সমান হলে দিয়ে যাবে প্রিয় দর্শক উনি বলছেন যে 1,00,000 1,00,000 নিচে 90 হলে ভালো হয় মনে হয় নাকি 90 হলে ভালো এত বেশি বলে নিবে না তো কেননা 25,000 টাকার মন এই এই সেমে ইয়েগুলো চলছে 90 বললে তবে কিছু একটু দাম দর সুযোগ আছে দাম দর করে গরুগুলো নিতে পারবেন প্রিয় দর্শক এইটা আমরা দেখতে পাচ্ছি ওনার এক্সপেকটেশন 1,00,000 বাট 90 কিছু নিচে যেতে পারে কিছু উপরে যেতে পারে সেটা বাজার অনুযায়ী বেচে কেনা হয় প্রিয় দর্শক এরপরে যে গরুটি দেখতে পাচ্ছি এটিও একটি দেশাল ব্রিডের গরু একটি চমৎকার গরু প্রিয় দর্শক আবারও বলি যে এই ব্রিডের এবং এই সেমের যে গরুগুলো রয়েছে এই গরুগুলোর বাজারে যথেষ্ট চাহিদা রয়েছে এবং এই গরুগুলো মোটামুটি ভালো রেঞ্জে বেচে কেনা হচ্ছে চলেন আমরা ভাইয়ের সাথে কথা বলি সালাম আলাইকুম আপনি কয়টা গরু আনছেন আজকে নিয়মিত এই হাটে কি গরু দেন গরু নিয়ে আসেন বাড়ির গরু বেচে কেনা করবেন তো কতদিন পুষেছেন গরুটা ছয় মাস পুষেছেন কত দিয়ে কিনছিলেন তখন ৫০ দিয়ে কিনেছিলেন প্রিয় দর্শক কেনাও বেশি আবার খেতে খাওয়ানোর ক্ষেত্রেও দেখা যাচ্ছে এখন খরচ বেশি পড়ে যাচ্ছে না আচ্ছা ওজন কতটুকু আশা করছেন 3.5 মন 3.5 মন ওজন এক্সপেকটেশন আছে চাওয়া দাম 1,10,000 চাওয়া দাম প্রিয় দর্শক এই যে গরুটি দেখতে পাচ্ছি ওনার এক্সপেকটেশন 3.5 মন 1,10,000 থেকে চাওয়া দাম এই গরুটি ছাড়া যায় কত হলে 90 হলে গরুটি উনি ছাড়তে যাচ্ছে প্রিয় দর্শক আপনারা আসবেন এই গরুগুলো আসলে 3.5 মন ওজন যদি হয় তাহলে বুঝতেই পারছেন যে এই গরুগুলো থেকে যদি 3 মন ওজনের দাম আসে 75,000 টাকা এবং আরও কিছু ওজন দিয়ে মোট 90 বা 85 থেকে 90 এর মধ্যে গরুগুলো বেচে কেনা করা যায় প্রিয় দর্শক এরপরে আরও একটি দেখতে পাচ্ছি দেশাল ব্রিডের গরু এই যে দেখেন ভালো করে দেখেন আমরা এই যে এটি একটি দেশাল ব্রিডের গরু এই যে দেখেন ভাই বালির গরু না নিয়ে আসছেন বালির গরু বোঝাই যাচ্ছে এই যে দেখেন দেখে বোঝা যাচ্ছে ভাইয়ের এটা বালির গরু প্রিয় দর্শক এই যে এই যে এই গরুটা ওজন কতটুকু আশা করছেন গরুটা থেকে 4 মন প্রিয় দর্শক 4 মন 4 মন হয় না এগুলো 3 মন যায় এইগুলোই ওই 3.5 মন অ্যারাউন্ড আশেপাশে যাবে ঠিক আছে একটু তো বেশি বলেই সবাই প্রিয় দর্শক এই যে গরুটা দেখতে পাচ্ছি 3.5 মনের তাক রয়েছে গরুটা থেকে প্রিয় দর্শক চাওয়া দাম কত গরুটা চাচ্ছেন 1,00,000 প্রিয় দর্শক আসলে খেতেল তো উনি বেশ মোটামুটি সহজ সরল ভাষায় 1,00,000 টাকা দাম চেয়েছে ইচ্ছা আছে কত পাওয়ার ইচ্ছা আছে কত হলে ছাড়বে 95 ইচ্ছা আছে প্রিয় দর্শক 95 হলে বেচে কেনা করবেন উনি 90-95 বেচে কেনা করার ইচ্ছা আছে ঠিক আছে প্রিয় দর্শক আমরা দেখাচ্ছি আপনাদের আজকের বাজারে 2022 কোরবানির এই গরুগুলো কেমন দামে বেচে কেনা হচ্ছে প্রিয় দর্শক এই যে দেখেন একটি দেশাল ব্রিডের গরু এই যে দেখেন দেশাল ব্রিড চাচা এটা কি বালির গরু কিনা গরু বেচে কেনা করবেন কিনলেন কত দিয়ে কিনলেন গরুটা 90,000 তা ঠিক আছে 3 মনের একটু উপরে যাবে মাংস 3 মন 3 মনের একটু উপরে যাবে 3.25-75 একটু রেট ওই একটু উপরে যাবে ওই 80-85 হলে ছেড়ে যায় কিন্তু বেচা কেনা তো হাই চলছে দাম রেট চলছে একরকম প্রিয় দর্শক 90 হচ্ছে না 90
এই যে দেখেন প্রিয় দর্শক, তিন মনের একটু উপরে যাবে এই গরুটি, 90,000 টাকা বেচা কেনা হয়েছে। ঠিক আছে, বেচা কেনা করেন। প্রিয় দর্শক, এরপরে আমরা ভাই এটা কি দিতেছে, দাঁত হয়েছে না? দুই দাঁতের গরু প্রিয় দর্শক, পিওর ক্রস ব্রিটের, ক্রস ব্রিট, দেশাল ক্রস ব্রিট, ফ্রিজিয়ান ক্রস ব্রিট, কিছুটা হলেও 2.5 মণ ওজনের তাক রয়েছে প্রিয় দর্শক এই গরুটি। ভাই চাওয়া দাম কত এটা? 95 প্রিয় দর্শক, ভাইয়ের এই গরুটি চাওয়া দাম 95, ছাড়া যায় কত হলে? 85 প্রিয় দর্শক, এখানে দাম দরের সুযোগ রয়েছে, উনি 85 বলছে, বাট এই গরুগুলো যদি 35-25 হাজার টাকা করে তাহলে 50,000 টাকা, আর এদিকে ধরেন যে আরও 10,000, 65 উপরে যায় প্রিয় দর্শক এই গরুগুলো। ঠিক আছে, বেচে কেনা করেন। এই দুইটা গরুই আপনার না প্রিয় দর্শক? এরপরে আমরা যে গরুটা দেখতে পাচ্ছি, এই যে দেখেন, এটাও দাঁত হয়েছে প্রিয় দর্শক। এই যে গরুটি দেখতে পাচ্ছি, এটাও, এই গরুটাও দাঁত হয়ে গেছে, এই যে দেখেন। এটার ওজন প্রিয় দর্শক 100 কেজি, 80 কেজি হতে পারে সর্বোচ্চ মাংস এই যে গরুটা। ভাই এটা চাওয়া দাম কত? 95, এটা ছাড়া যাবে কত হলে? এটা মাংস তাক করছেন কতটুকু? 2 মণের উপরে হবে? 3.5 মণের গরু তো অনেক বড়, না না গোস হবে না ভাই, বলে তো লাভ হবে না, আপনি তো দামও পাবেন না, অযথা বলা। যাও প্রিয় দর্শক, ওনার এক্সপেকটেশন 90 হলে ছাড়বে, বাট এই এই গরুগুলো বাজারে বেচে কেনা হচ্ছে 65 থেকে শুরু হয় সর্বোচ্চ। প্রিয় দর্শক, আমরা আপনাদের দেখালাম মিড রেঞ্জের মধ্যে আজকে পোলাদা বাজারে গরুগুলো কেমন রেঞ্জে, কেমন দামে বেচে কেনা হচ্ছে সেটা দেখানোর চেষ্টা করলাম। আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।